বিশ্বকাপ ফুটবল 2026-এর বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিলিস্তিনের হোম ম্যাচ হলেও ইসরায়েলি আগ্রাসনের কারণে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা। কুয়েতের রাজধানী কুয়েত সিটির জাবের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্থানীয় সময় 21 মার্চ রাত 9:30 এবং বাংলাদেশ সময় 22 মার্চ রাত 12:30 মুখোমুখি হবে এই দুই দল। অর্থাৎ খেলাটির অফিসিয়াল সময় 21 মার্চ হলেও কুয়েতের সাথে সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশে ততক্ষণে রাত 12:00 পেরিয়ে তারিখ হয়ে যাবে 22 মার্চ। ম্যাচটি সামনে রেখে এই ভিডিওতে দেখে নিব ফুটবলে বাংলাদেশ ও ফিলিস্তিনের হেড টু হেড রেকর্ড, দলীয় শক্তি দুর্বলতা এবং লাইভ সম্প্রচার সম্পর্কিত তথ্য। কে দুই লেগ মিলিয়ে 3-2 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে 7-0 গোলে হেরে এই রাউন্ডের যাত্রা শুরু হয় বাংলাদেশের। পরের ম্যাচে অবশ্য র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা লেবাননের সাথে 1-1 গোলে ড্র করতে সক্ষম হয় লাল সবুজরা। অন্যদিকে নিজেদের প্রথম খেলায় লেবাননের সাথে গোলশূন্য ড্র করেছে ফিলিস্তিন, আর পরের ম্যাচে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে 1-0 গোলে। ফুটবল শক্তির সব বিবেচনায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ফিলিস্তিন। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 97 আর বাংলাদেশের 183। ফিলিস্তিনের এই দলটা কত শক্তিশালী সেটি বোঝা যাবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত এশিয়া কাপ ফুটবলের ম্যাচগুলোর দিকে তাকালেই। গ্রুপ পর্বে হংকংকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল তারা। 1-1 গোলে ড্র করেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ইরানের বিপক্ষে অবশ্য হেরেছিল 4-1 গোলে। দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে গিয়েও হেরেছিল 2-1 গোলে। এবারে দেখব দুই দলের মুখোমুখি লড়াইয়ের অতীত রেকর্ড। ফুটবল মাঠে ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের প্রথম দেখা 18 বছর আগে, 2006 সালে এএফসি চ্যালেঞ্জ কাপের সেই ম্যাচটি ড্র হয়েছিল 1-1 গোলে। এরপর 5 বারের দেখায় প্রতিবারই বাংলাদেশ হেরেছে। এর মধ্যে 2011 সালের এএফসি চ্যালেঞ্জ কাপে 2-0, 2013 সালে একই টুর্নামেন্টে 1-0, 2018 ও 2020 সালে বঙ্গবন্ধু কাপে 2-0 এবং সর্বশেষ 2021 সালে কিরগিজস্তানে ট্রাই নেশন কাপে একই ব্যবধানে জিতে ফিলিস্তিন। শক্তি ও দুর্বলতা। গত সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই ভালো ফুটবল খেলছে বাংলাদেশ। মাঝে অস্ট্রেলিয়ার কাছে 7 গোলের হার বাদ দিলে হাবিয়ার ক্যাবরেরার অধীনে সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। 1 গোলে পিছিয়ে পড়ার পরও লেবাননের মতো শক্তিশালী দলের সাথে ড্র করে ফুটবলাররা তাদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। সর্বশেষ সৌদি আরবে ক্যাম্প চলাকালে আফ্রিকার দেশ সুদানের সাথে 2 প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে গোলশূন্য ড্র করেছে। দ্বিতীয় ম্যাচে 3 গোলে হারলেও শারীরিক শক্তিতে অনেক এগিয়ে থাকা দলের বিপক্ষে লড়াইয়ের শক্তি দেখিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই মুহূর্তে গত 1 দশকের মধ্যে সেরা অবস্থানে আছে। তবে গত কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে দলের অন্যতম প্রাণশক্তি শেখ মুরসালিন ইঞ্জুরির কারণে দলে নেই। একই অবস্থা রক্ষণের অন্যতম ভরসা তারিক কাজীর। অবশ্য নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচে না থাকা গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মনের ফেরা আর ভালো মানের নতুন ফুটবলাররা যুক্ত হয়ে দলকে উজ্জীবিত করেছেন। অন্যদিকে ফিলিস্তিনের এই দলে আছে বেশ কজন কুশলী ফুটবলার। দলটির প্রায় সব খেলোয়াড়ই উচ্চতায় 6 ফুটের বেশি। গতি ও স্কিলে বাংলাদেশের রক্ষণের জন্য বড় হুমকি হতে পারেন স্ট্রাইকার উদয় দাব্বাগ। গত এশিয়া কাপেও করেছেন 2 গোল। 30 বছর বয়সী অভিজ্ঞ ইসলাম পাত্রানো হুমকি হতে পারে বাংলাদেশের জন্য। ডিফেন্স ও মিডফিল্ডেও আছে অভিজ্ঞ বেশ কজন ফুটবলার। সব মিলিয়ে এই ম্যাচে বড় পরীক্ষায় দিতে হবে জামাল ভুঁইয়াদের। তারপরও কুয়েতের মাটি থেকে পয়েন্ট নিয়ে দেশে ফেরার লক্ষ্য তাদের। কিভাবে লাইভ দেখবেন? বাংলাদেশ ফিলিস্তিন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস টেলিভিশন চ্যানেল। তাছাড়া টি স্পোর্টসের ইউটিউবেও খেলাটি দেখতে পারবেন। আর এই ম্যাচের রিপোর্ট সহ গুরুত্বপূর্ণ সব তথ্য পাবেন ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের ফুটবলের সব রকম খবর নিয়মিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।